ইনকাম স্কুলে স্বাগতম। এক ভাই আমার কাছে এই চুলা নিয়ে আসছে আমাদের ওয়ার্কশপে রিপেয়ার করার জন্যে। প্রথমে আমরা চুলার রূপ নির্ণয় করব, তারপর একে একে সমাধা করব। আসুন দেখি চুলাতে কী কী প্রবলেম আছে। এই দেখুন, এই বার্নার খোলা, এখানে ক্যাপ এখানে কভার নাই, আর এখানে যে ইউ স্ট্যান্ড আছে সেটা নাই, আর এখানে এটা সুইচ করলাম। এই দেখুন গ্লাভসটা দাও, এই দেখুন চুলা ধাপ করে নিভে যাচ্ছে, এই গড়গড় করছে, এক একবার এক এক রকম হয় আর কি। এখন আমরা খুঁজে দেখব আর কি কি সমস্যা এই চুলার মধ্যে আছে, এগুলো দূর করব। এখন আমরা দেখব আর কি কি সমস্যা আছে, ওগুলো খুঁজে বের করব এবং সমাধান করব। দেখুন, এই দেখুন বেশি চুলার যে অবস্থা। বিদ্যুৎ চলে গেছে, আমরা এই ফাঁকে গোসা মাজা করে ফেলি। আপনাদের হয়তো দেখতে সমস্যা হচ্ছে, ইউ স্ট্যান্ড খুলে নিচ্ছি। এই দেখুন এক পাশের ইউ স্ট্যান্ড ভাঙ্গা, নষ্ট হয়ে আছে। এই পাশের যে ইউ স্ট্যান্ড আছে এটাও নষ্ট হওয়ার পথে। এই দেখুন নষ্ট হওয়ার পথে, আমরা এটাও চেঞ্জ করে দিব কিছুদিন পরে, না হলে আবার এটার জন্য আমাদের কাছে আসতে হবে, অথবা কাস্টমার বলবে যে অল্প কিছুদিন আগে চুলা রিপেয়ার করলাম, এখন আবার চুলাতে কী হলো। Thank you.
এই দেখুন আমরা এখানে স্ট্যান্ড দুইটাই খুলে নিলাম। আপনি যত কোয়ালিটিপূর্ণভাবে কাজ করতে পারবেন ততই আপনার সুনাম হবে, প্রচার বাড়বে, কাজ করে শেষ করতে পারবেন। আপনাদের দোয়ায় আমি অনেক কাজ পাই, অনেক হ্যাপি। আমি সবসময় কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করি। এরকমভাবে ভালোভাবে ঘষামাজা করে নেবেন। এই দেখুন এখানে যে পাইপটা আছে, এই পাইপ এখানে জং পড়ে গেছে। আর কিছুদিন গেলে হয়তো এখানে লিক করবে বা আরও ক্ষতি হবে, আমরা এখানে রং করে দেব। এই দেখুন এখানে যদি বেশি প্রবলেম হয় তাহলে এই পাইপ আমরা চেঞ্জ করে ফেলব। এই দেখুন এখানে একদম, এই দেখুন এখানে পাইপটা নষ্ট হয়ে আছে। এই পাইপ আমরা চেঞ্জ করে দিব, না হলে কিছুদিন পর এখান থেকে গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটবে। আজকে আমি আপনাদেরকে একটা বিষয় শেখানোর চেষ্টা করি যে এখন আপনারা বলতে পারেন যে আমার কাছে অন্য সমস্যা নিয়ে আসছে, আমি এই কাজ কেন করব না। আমার পরামর্শ হলো সকল সমস্যাগুলো আপনি প্রথমে দেখবেন, দেখার পর কাস্টমারকে বলবেন যে এই সমস্যা আপনার চুলার মধ্যে আছে, আপনি চাইলে এভাবে এভাবে কাজ করতে পারেন। যদি এমন কিছু একটা পার্টস থাকে, যদি এমন একটা পার্টস থাকে যেটা এই মুহূর্তে কাজ না করলেও হবে, বড় ধরনের কোনো রিস্ক নাই বা দুই তিন মাস চলতে পারে, তখন আপনারা এটা চেঞ্জ হয়তো না করলেন। বাট আপনারা যদি এমন একটি পার্টস সমস্যা মনে করেন যে ছোট্ট এই জিনিসটাই অল্প কিছুদিনের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যেমন এই পাইপ যদি লিক থাকে বা একটু জং পড়ে নষ্ট থাকে, তখন আপনারা যদি এভাবেই দিয়ে দেন যে যাক এখন আমার কাছে ঠিক করতে আসছে, আমি এখন দিয়ে দিই, পরবর্তীতে তারা নিয়ে আসবেন বা দুর্ঘটনা ঘটলে পরে ঘটবে, এরকম কখনোই মনে করবেন না। কারণ এই একটি ছোট্ট বিষয় তার লাইফ সহ তার ঘর বাড়ি পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। সুতরাং আমি চুলার মেকানিক যারা আছেন তাদেরকে আমি পরামর্শ দিব এবং আমিও যেটা মেনে চলার চেষ্টা করি সেটাই আমি আপনাদেরকে বলছি। কখনোই এমন কিছু প্রবলেম যেগুলো যদি কাস্টমার টাকার জন্য না করাতে চায়, প্রয়োজনে চুলা আপনারা ফেরত করে দিবেন, বাট রিস্ক নিয়ে কোনো কাজ আপনারা করবেন না। একটা চুলার পাইপ দেওয়া হতো এরকম মডেলের, এই যে এই পাশে বাঁদিকে এই পাইপটা নষ্ট হয়ে গেছে।